ধর্মের তালিমাত কি, তালিমাতের সামারি কি, এটা হচ্ছে আমাদের ধর্মের তালিমাতের সামারি। অহংকার করে রাস্তায় হাঁটবো না, মানুষকে ঠকাবো না, ওজনে কম দেব না, জেনার সামনেও আসবো না, আমি যেটাতে আমার জ্ঞান নাই সেটাতে বকবক করব না, লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখবো এবং গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা করব, কৃপণতা করব না, মা বাপকে সম্মান করব, আল্লাহর ইবাদত করব। নাম্বার ওয়ান শেষ হয়ে গেছে। এরপরে আমার নবীর প্রতি ইমান, আমার নবীকে সর্বোচ্চ সম্মান, আমার নবী যে কারণে এসেছে সেটাতে সহযোগিতা করা, আমার নবীর আনিত কোরআনকে ফলো করা, এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। আল্লাযীন আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বুসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, যেই বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে শুধু শুধু হাত ঢুকাই দিয়েন না, শুধু শুধু হাত ঢুকাই দিয়েন না। কেন? কারণ আপনার কান চোখ দিল সবকিছু আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে, শুধু শুধু যেটা জানিয়েন না সেটা সম্পর্কে চুপ থাকবেন, আর যেটা শুনেছেন সেটা নিয়ে সামনের দিকে দৌড় দিয়েন না, কথাটা ভুল কিনা শুদ্ধ কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবেন না। ইন্নাকা লান তুখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই তাবত জিনিসগুলা, এই তাবত জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খারাপ বলে বিবেচিত। এখন দেখছেন আপনারা পুরো বিষয়টা কিসের উপর দাঁড়িয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিসে করবেন, আল্লাহর ইবাদত, মা বাবার খিদমত, আপনার গরিব আত্মীয় স্বজনকে দেখভাল, মানুষকে সহযোগিতা, খাত একেবারে খুলেও না দেওয়া, কৃপণতাও না করা, ওজনের মধ্যে ঘাটতি না দেওয়া এবং লাইফের মধ্যে ব্যালেন্স রক্ষা করা, জেনার কাছেও না আসা, যেটা সম্পর্কে আমার জ্ঞান নাই সেটা সম্পর্কে যেন আমি বেশি কথা না বলি। আখেরি কথা বলে আমরা শেষ করব এখন। এটা তো হুজুর কোরআনে পাক থেকে আমি আপনাদেরকে শুধু তালিমাতে মুস্তাফা, আমার আমাদের ধর্মের তালিমাত কি, তালিমাতের সামারি কি, এটা হচ্ছে আমাদের ধর্মের তালিমাতের সামারি। অহংকার করে রাস্তায় হাঁটবো না, মানুষকে ঠকাবো না, ওজনে কম দেব না, জেনার সামনেও আসবো না, আমি যেটাতে আমার জ্ঞান নাই সেটাতে বকবক করব না, লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখব এবং গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা করব, কৃপণতা করব না, মা বাপকে সম্মান করব, আল্লাহর ইবাদত করব। নাম্বার ওয়ান শেষ হয়ে গেছে। এরপরে আমার নবীর প্রতি ইমান, আমার নবীকে সর্বোচ্চ সম্মান, আমার নবী যে কারণে এসেছে সেটাতে সহযোগিতা করা, আমার নবীর আনিত কোরআনকে ফলো করা, এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এখন একটা হাদিস শরীফ বলে হাদিসে কুদসি, এটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আমি, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।